আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের সামনে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর নিবন্ধন অর্থাৎ জেএসসি পরীক্ষার জন্য যে অষ্টম শ্রেণীর নিবন্ধন চলছে তার টাকা কিভাবে বোর্ডের অংশ কিভাবে প্রেরণ করতে হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা জানি বোর্ডের অংশ প্রেরণ করার জন্য নতুন পদ্ধতি দিয়েছে, তো সেই নতুন পদ্ধতিতে কিভাবে বোর্ডের অংশ প্রেরণ করা যায় সেটা আমরা দেখব। প্রথমে যশোর বোর্ডের ওয়েবসাইটে আমি আছি, এখান থেকে এটা আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে যশোর বোর্ডের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে www.joshorboard.gov.bd। এখান থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অথবা আপনি যে কোনো ব্রাউজারের শুরুতে স্টুডেন্ট মানে অ্যাড্রেস বারে student.joshorboard.gov.bd লিখলেও একই কাজ হবে। এখান থেকে আপনি ইনস্টিটিউট নেমটা দেখে ইনস্টিটিউট সিলেক্ট করবেন, লগ ইন টাইপ, ইউজার নেম হিসাবে ইন নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, যশোর বোর্ড কর্তৃক প্রেরিত যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি যে স্কুলটায় লগ ইন করেছি এখানে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন, আপনাদের স্কুল হচ্ছে এই একই ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে পেয়েবল ফিসে ক্লিক করবেন, একদম নিচে ইনভয়েস এখানে পেয়েবল ফিস এটাতে ক্লিক করেন। এখানে দেখেন জেএসসি রেজিস্ট্রেশন 2021, রেজিস্ট্রেশন 2020, জেএসসি রেজিস্ট্রেশন মানে এসএসসি রেজিস্ট্রেশন 2021, এসএসসি রেজিস্ট্রেশন 2019-20, নতুন নতুন যেগুলো সেগুলো হিসাব করবেন। আমরা আজকে দেখবো জেএসসি রেজিস্ট্রেশন 2021-এর ফিস দেওয়া। দেখেন মোট নিবন্ধন ফিস 2760, বকেয়া আছে 2760, আর বাকিগুলো দেখেন মোট দেখাচ্ছে সেতে বকেয়া জিরো, তার মানে টাকা পেইড হয়ে গেছে। তো আমরা এটার প্রিন্ট সোনালী স্লিপ এখানে ক্লিক করবো। জাস্ট ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার চাবে, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে ওকে করবেন। দেখেন এই যে নতুন পেমেন্ট সিস্টেম যেটা সোনালী পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি খেয়াল করুন তিন ধরনের পেমেন্টের অপশন রয়েছে। একটা সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকের অপশনের মধ্যে আবার দুটো অপশন রয়েছে, অ্যাকাউন্ট ট্রান্সফার অথবা কাউন্টার। আমি আজকের সোনালী সেবার টাকাটা অ্যাকাউন্ট ট্রান্সফার করেই জমা দিব। তো তার আগে আপনাদের আরও একটু দেখিয়ে আসি, কার্ডে ক্লিক করুন। এখানে চারটা কার্ড দেখাচ্ছে, DBLL নেক্সাস কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড। এই তিন চারটা কার্ড দিয়েও আপনি টাকা পেইড করতে পারবেন। অথবা মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের রকেট, বিকাশ, ইউক্যাশ, এই তিনটার যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আপনি টাকা পেইড করতে পারবেন। তো আমরা ইচ্ছা করলে এটার বিভিন্ন আইটেম দেখাতে পারবো। তো যারা কাজ করছেন তারা অলরেডি জানেন যে বিকাশে ক্লিক করলে পরে বিকাশের পেমেন্টের খরচ সহ এখানে আপনার সামনে দেখাবে। দেখেন বিকাশে ক্লিক করলাম, এই দেখেন বিকাশে 43.47 টাকা খরচ সহ আপনাকে বিকাশের পেমেন্ট মোট 2803.47 টাকা পে করা হবে। পে উইথ বিকাশে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্লিক করলে পরে একটা পিন আসবে, সেটা দিয়ে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন চাইবে, তারপর সাবমিট করলেই টাকা পেইড হয়ে যাবে। আর আমরা যেখানে ছিলাম এখান থেকে যদি মাস্টার কার্ডের, আমার যেহেতু কার্ড নাই এটা ওই একই সিস্টেম, ক্লিক করলে পরে মাস্টার কার্ডের নাম্বার দেওয়া লাগবে। তো আমি সোনালী ব্যাংকের কাউন্টারে বলতে আমরা যে পূর্বে যে সোনালী সেবা থেকে প্রিন্ট দিতাম সেই সোনালী সেবা সিস্টেম, কাউন্টারে ক্লিক করলে পরে সোনালী সেবার ফর্ম চলে আসবে, আপনি শুধু জাস্ট দেখিয়ে দেওয়া লাগবে। দেখেন কাউন্টারে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে দেখিয়ে দিতে হবে কোন জেলা, জেলা দেখিয়ে দিয়ে এখানে কোন শাখা থেকে আপনি টাকাটা পে করবেন সেই শাখা দেখিয়ে সাবমিট ডাউনলোড পে স্লিপ এখানে ক্লিক করেন। দেখেন আপনার এই যে সোনালী সেবার যে ফর্ম সেটা তৈরি হয়ে গেছে। সোনালী সেবার ফর্মের মাধ্যমে জাস্ট সেভ, এখান থেকে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন, যে প্রিন্টে ক্লিক করলেই আপনার সোনালী সেবাটা প্রিন্ট হয়ে যাবে। সুন্দরভাবে প্রিন্ট করে এটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিলেই আপনার টাকাটা যখন ব্যাংক সোনালী সেবাটা সাবমিট করবে তখন টাকাটা পে হবে। বিকেলের দিকে সাধারণত সোনালী ব্যাংকালারা পে করে থাকে, প্রথম আওয়ারে শুধু টাকাটা নেয়। তো এটা দেখলেন সোনালী সেবার মাধ্যমে। তো আমরা যে সোনালী সেবাতে না দিয়ে আমি যেটা বললাম কাউন্টার থেকে দিব, কাউন্টার থেকে দেওয়ার জন্য, সরি আমি কাউন্টার বলছি, আমি অ্যাকাউন্ট ট্রান্সফার থেকে দেব। আচ্ছা
সোনালী সেবার থেকে এখানে ক্লিক করে দিতে হয়, এটা আমরা দেখালাম। এখন আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করব, এখানে ক্লিক করি। এখানে আপনার 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন, অ্যাকাউন্ট নেমটি লিখুন, অনেকেই আমাকে বলেছে অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাচ্ছে না, তাদেরকে যথার্থে জানাই। আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে টাকা দিতে পারেননি, এর মূল কারণ হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনার নামের বানানটা ঠিক থাকতে হবে, এবং মোবাইল নাম্বারটা আপনি ওই শাখাতে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই সেম মোবাইল নাম্বার হতে হবে। এই তিনটা তথ্য যদি না মেলে সেই ক্ষেত্রে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে এই কাজটি করতে পারবেন না। এই জন্য আবারও আপনাদের জানাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং মোবাইল নাম্বার, এই তিনটা তথ্য যেন ব্যাংকে দেওয়া থাকে, সেই সেম তথ্য হয়, তাহলেই শুধুমাত্র আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমি দিয়েছি, আমার তথ্য ঠিক আছে, আমি এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম। দেখেন এখানে ওটিপি চাচ্ছে, আপনার মোবাইলে সোনালী ব্যাংক থেকে একটি ওটিপি প্রেরণ করা হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেইটা আপনি নেবেন, এখানে বসাবেন। বসানোর পরে সাবমিট কনফার্মেশন, এরকম একটি সোনালী সেবার যে প্রিন্ট আউট কপি, যেহেতু ব্যাংকে জমা দেওয়া লাগে নাই, এখানে শুধু দুটা অংশ পাবেন, বোর্ডের অংশ আর জমাদানকারীর অংশ। এটা জাস্ট প্রিন্ট দিয়ে নেবেন, আমার বাসায় প্রিন্টার না থাকার কারণে আমি এটা সেভ করে রাখছি, পরে প্রিন্ট দেবো। সেভ করার জন্য দেখেন অনেকে হয়তো সেভটাও নাও করতে পারেন, সেভ টু পিডিএফ বলে একটা অপশন আছে, এই প্রিন্টারের ভিতরে পাবেন, এই সেভ টু পিডিএফ দেখিয়ে দিয়ে সেভ করবেন। এটা আমি সোনালী সেবা পিন নাম্বার দিয়ে সেভ করে রাখলাম, পরবর্তীতে আমি এটা প্রিন্ট দিয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন, দেখেন এখানে সুন্দরভাবে লেখা রয়েছে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ফি বাবদ 760 টাকা জমা করা হলো, এটা সোনালী সেবাতে 6 টাকা এবং এখানে থেকে আপনার 5 টাকা 75 পয়সা কর্তন করেছে। এভাবে আপনি খুব সুন্দরভাবে এই টাকা জমা দিতে পারবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে টাকা পে করলে পারে যেটা সবচেয়ে বেশি সুবিধা, সেটা হচ্ছে আপনি যখন টাকা পেমেন্ট করে দেবেন তারপরে আপনি ইনভয়েস এসে দেখেন সঙ্গে সঙ্গেই আপনার ব্যালেন্সটি জিরো করে দিয়েছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকাটা পেমেন্ট হয়ে গেছে। ব্যাংকে দিয়ে আসলে পারে ব্যাংক যতক্ষণ না প্রেরণ করে ততক্ষণ টাকা প্রেরণ হয় না, কিন্তু আপনি নিজে প্রেরণ করলে সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স মানে বকেয়া ফি জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আবার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।